জয় রোজার আগে নিত্যপণ্যের দাম সম্পর্কে জানাবেন, সয়াবিনের দাম সম্পর্কেও জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যথার্থই বলছেন যে রমজানের বাকি আর বেশি দিন নেই, এক সপ্তাহ পর কিন্তু আসলে পবিত্র রমজান। তার কারণে কিন্তু আমরা দেখছি বাজারে বিভিন্ন রকমের পণ্যে একেবারে তারা সাজিয়ে রেখেছেন। তবে খাতুনগঞ্জের বাজার ঘুরে যেমনটা দেখেছি সেখানেও আমদানিকৃত পণ্যের কোনো সংকট নেই। রিয়াজউদ্দিন বাজারে এসেছি আমরা, চট্টগ্রামের আরেকটি বড় বাজার, এখানে পাইকারি আর খুচরা বাজার নামে পরিচিত। এই বাজার থেকে প্রত্যন্ত অঞ্চলে পণ্যগুলো সরবরাহ করা হয়। এখানে খেজুরের কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু শুল্ক তুলিয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে খেজুরের ক্ষেত্রে, সে কারণে খেজুরের আমদানি অনেক বেড়েছে। তবে দাম যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু বাজারে এখনও কমেনি। রমজান আসলে খেজুরের চাহিদা অনেক থেকে যায়, যারা ক্রেতা তারা কিন্তু খেজুর কিনতে চাই, কিন্তু দেখা যায় খেজুরও এখন সাধারণ মানুষের যে নাগালের মধ্যে থাকার কথা রয়েছে সেই সাধারণ মানুষের নাগালের মধ্যে সে খেজুরও নেই। আর অন্যান্য যে পণ্যগুলো আছে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি কাবলি, যে রমজান আসলে এই ছোলাটার প্রতি চট্টগ্রামের মানুষের চাহিদা থেকে যায়, একই সাথে দেশ জুড়ে সবারই চাহিদাটা থাকে, কিন্তু এই ছোলার দামও অনেক বেশি। 300 থেকে 290 টাকা কেজিতে এই ছোলা বিক্রি করা হচ্ছে বড় সাইজের। আর অন্য অস্ট্রেলিয়ার যে ছোলাটা আছে ছোটো সাইজের, সেই অস্ট্রেলিয়ার ছোলার দামও কিন্তু আমরা দেখছি 100 টাকার নিচে এখানে খুচরা বাজারে। আর পাইকারি বাজারও আমরা দেখেছি 80 থেকে 85, আবার কোনো জায়গায় 90 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। যেখানে গতবার যে রমজানের যে পণ্যগুলোর দাম ছিল সেই দাম অনুসারে যদি আমরা বলি, কমপক্ষে এবার 20 থেকে 25 টাকা পর্যন্ত কেজিতে বাড়তি দেখা যাচ্ছে সব ধরনের পণ্যে। তবে যখন রমজান শুরু হবে তখন কিছুটা দাম কমতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু সরবরাহ যতই বাড়বে তত কিন্তু আসলে এই পণ্যের সরবরাহ যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই সব পণ্যের দাম রমজানের মধ্যে কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের টিম। তারা কিন্তু বাজার তদারকি শুরু করবে কয়েকদিনের মধ্যে, একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে টিমগুলো আছে তারাও কিন্তু বাজার তদারকি করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী আছেন ঢাকার কাউরান বাজারে ওয়ালির কাছে। ধন্যবাদ। আমি এখন আছি রাজধানীর কাউরান বাজারে। আমরা সকাল থেকে আসলে এখানকার যেই নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি। আপনারা জানেন গেল 29 জানুয়ারি প্রধানমন্ত্রী আসলে মন্ত্রিসভার যে বৈঠক ছিল সেখানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন 4টি পণ্যের দাম কমানোর জন্য, সেখানে একটি ছিল ভোজ্য তেল। তো এরপর আসলে গত 20 ফেব্রুয়ারি এনবিআর থেকে ভোজ্য তেলের যে শুল্ক সেটি কমানো হয়েছে, যার ফলে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টাস্কফোর্স সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি কেজি ভোজ্য তেলের দাম লিটার প্রতি 10 টাকা করে কমানো, যা আসলে আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তো আমরা আসলে কারণ বাজারে যখন এসেছি আমরা কারণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, আমরা ক্রেতাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, ক্রেতারা বলছেন যে 5 লিটার যে সয়াবিন তেল রয়েছে সেটি তারা আসলে কম দামে পাচ্ছেন, 780 থেকে 790 টাকায় তারা কিনতে পাচ্ছেন বোতলজাত সয়াবিন তেল যেটি, কিন্তু সেখানে আসলে 160 টাকা বা 60 টাকা দামে বা তার চেয়ে কিছুটা কম দামে তারা পাচ্ছেন। কিন্তু আমরা যদি 2 লিটার বা 1 লিটার সয়াবিন তেলের বোতলজাত সোয়াবিন তেলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এখনও 1 লিটার বা 2 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আসলে খুচরা বাজারে কমেনি, যার কারণে এখন পর্যন্ত আসলে আমাদেরকে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন খুচরা বাজারে আসলে তেলের দাম না কমার যে অন্যতম কারণ সেটি হচ্ছে তারা এখনো বলছেন যে তারা আসলে নতুন যে দামের যে পণ্য তারা আসলে সেটি এখনো পাননি, ডিলাররা এখনো তাদেরকে সেই পণ্য সরবরাহ করেনি, যার কারণে আসলে তারা তেলের দাম এখনো কমাতে পারছেন না। তবে তারা আশা করছেন যে 2-1 দিনের মধ্যে আসলে কম দামেই সয়াবিন তেল, সব ধরনের সয়াবিন তেল তারা বিক্রি করতে পারবে। তো এই ছিল আসলে কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি।